जय हनुमान, जय श्री राम। आम्रा अनेकेई हनुमान जी छवि बाड़ीते राखी। आम्रा हयतो अनेकेई जानी ना जे बाड़ीते कोन हनुमान जी फटो राखा शुभ। बाड़ी कोथाय हनुमान जी फटो राखते हय, कोन कोन फटो की फल प्रदान करे, पंचमुखी हनुमान जी छवि बा बाड़ी कोथाय लागानो उचित, आसुन आम्रा एबार एनिये खूब सहज सरल भाषाय आलोचना करब। आशा करछि सब प्रश्नेर उत्तर आपनारा एई भिडियोर माध्यमे पेये जाबेन। हनुमानजीर जे समस्त छविगुली आपनार गृहेर जन्य अत्यंत शुभ, दक्षिणमुखी हनुमानजीर छवि। आपनार बाड़ीते उत्तर देवाले हनुमानजीर दक्षिणमुखी छवि आपनार गृहेर जन्य अत्यंत मंगलकारक। এই দক্ষিণমুখী ছবি আপনার বাড়ির ওপরে কোনো প্রকার ক্ষতিকারক দৃষ্টি বা কালা জাদু থেকে রক্ষা করে। গৃহে আপনার ও আপনার পরিবারের সকল সদস্যের মৃত্যু ভয় দূর করে। হনুমানজির বুকে শ্রী রামচন্দ্র। হনুমানজির এই ছবি হলো শক্তি প্রদর্শনের প্রতীক। যদি আপনি মনে করেন আপনি বা আপনার বাড়ির কেউ ভূত প্রেত বা কোনো রকম নেগেটিভ এনার্জির শিকার, তো অবশ্যই এই ছবির পূজা করা উচিত। বজরংবলীর এই ছবির আরাধনায় খুব তাড়াতাড়ি আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং সব কিছু আবার আগের মতো স্বাভাবিক হবে। মনে রাখবেন, যেই স্থানে হনুমানজির বাস সেখানে ভূত প্রেতের মতো খারাপ শক্তি বাসা বাঁধতে পারে না। এবার বলবো পঞ্চমুখী হনুমানের ছবি। আপনার যদি অর্থনৈতিক বা অন্য কোনো বাধার জর্জরিত হয়ে থাকেন, তবে আপনি আপনার বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি পূজা করতে পারেন। এই পঞ্চমুখী হনুমানজির পূজায় আপনার উন্নতিতে আশা বাধা দূর হয়, আপনার গৃহের অর্থনৈতিক উন্নতি হয়, আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে। ছবিটি আপনার বাড়ির প্রবেশদ্বারের ওপরে লাগাবেন যাতে আসতে যেতে সবার চোখে পড়ে। রাম দরবারে হনুমানজির সেবারত ছবি। যদি আপনি দুর্ভাগ্যের শিকার হন, গৃহ কলহে জর্জরিত থাকেন, তাহলে রামজির রাজদরবারে হনুমানজির সেবারত এই ছবিটি আপনার গৃহের বৈঠকখানায় লাগান। দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। এই ছবি আপনার আর্থিক মানসিক অস্থিরতা দূর করবে। দুর্ভাগ্য কেটে গিয়ে জীবনে সৌভাগ্য নিয়ে আসে এবং গৃহ কলহ দূর করতে দারুণ কাজে লাগে। লাল হনুমানজির ছবি। এই ছবিটি অনেকটাই পপুলার বলা যেতে পারে। আমরা এই হনুমানজির ছবিটি সব জায়গায় দেখতে পাই, ধ্বজা হোক, গাড়ির স্টিকারে হোক, চার চাকার স্টিকার হোক, সর্বত্র। আপনি কি মঙ্গল গ্রহের দোষে অনেকদিন ধরে ভুগছেন? অনেক জ্যোতিষী দেখিয়েছেন, অনেক গ্রহ রত্ন ধারণ করেছেন, কিন্তু তেমন কোনো কাজে দিচ্ছে না? তাহলে এর এক খুব সহজ রাস্তা আছে, তা আপনি হয়তো জানেন না। আপনার গৃহে হনুমানজির এই লাল ছবি কোনো দক্ষিণ দেওয়ালে লাগান। দেখবেন আপনার কিছুদিনের মধ্যে আপনার গ্রহ দোষ কেটে গেছে। বজরংবলীর এই ছবি আপনার গৃহে কোনো রকম দোষ, কোনো রকম রোগ প্রবেশ করতে দেবে না।
পর্বত হাতে হনুমানজির ছবি। হ্যাঁ, এই ছবিটি আমরা দেখে থাকি প্রায় সর্বত্র বাড়ির প্রবেশদ্বারে। একদমই ঠিক তাই, আমাদের দৈনিক জীবনে অনেক কঠিন কঠিন কাজ করতে হয়, কিন্তু এই কঠিন কাজ করবার সাহস সবার আবার থাকে না। অনেকেই কঠিন সমস্যায় আমরা ঘাবড়ে যাই বা ভয় পেয়ে পালিয়ে আসি। আপনার সঙ্গে যদি এমনটা হয়ে থাকে, তবে আপনি আপনার বাড়িতে এই পর্বত হাতে হনুমানজির ছবি লাগিয়ে পূজা করুন। এই ছবি আপনার বাড়িতে থাকলে আপনার মধ্যে সাহস আত্মবিশ্বাস বাড়বে, কঠিন কাজে ঘাবড়াবেন না, কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন খুব সহজেই। আপনার কঠোর থেকে কঠোরতর কাজ দেখবেন কত সোজা হয়ে গেছে। ভজনরত হনুমানজি, আপনার জীবনে যদি ছোট বড় বিপদ লেগে থাকে অথবা আপনি যদি কোনো ঘোর সংকটের মধ্যে থাকেন, তবে আপনি হনুমান চালিশা বা বজ্রং বাণ পাঠের সঙ্গে সঙ্গে হনুমান ভজন রত হনুমানজির এই ছবি বাড়িতে লাগিয়ে রাখতে পারেন। এই ছবির পূজা করলে আপনার মধ্যে সাহস এবং একাগ্রতা ফিরে আসবে, আপনি যে কোনো বিপদের মোকাবেলা খুব সহজেই করতে পারবেন। আপনার জীবনে আসা ক্রমাগত বিপদগুলিও কম হতে হতে আর আসবে না, বিলীন হয়ে যাবে। সূর্যদেবের কাছে ভজনরত হনুমানজি, ছোটবেলাতে যে সূর্যদেবকে হনুমানজি মধুর ফল ভেবে ভক্ষণ করতে গিয়েছিলেন, সেই সূর্যদেবকেই হনুমানজি বড় হয়ে তার গুরু বলে মনে করেছিলেন। হনুমানজির এই সূর্যদেব আরাধনার ছবি জ্ঞান মান সম্মানের প্রতীক। এই ছবি আপনার ঘরে থাকলে আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে, আপনার কর্মস্থলে আপনার উন্নতি হবে। যদি আপনি চাকরির জন্য দরজায় দরজায় ঘুরছেন, তাহলে এই ছবি খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে লাগিয়ে পূজা করেন। বাড়িতে হনুমানজি ছবি লাগাবার নিয়ম। প্রথমেই প্রশ্ন আসে, হনুমানজির ফটো বাড়ির কোথায় লাগাবো? আপনারা অনেকেই হনুমান ইমেজ ডাউনলোড করেন, আপনার বাড়িতেও আপনি হনুমান ফটো লাগান, কিন্তু আপনি হয়তো জানেন না হনুমানজির ছবি বাড়িতে সব জায়গায় লাগানো যায় না। এর পেছনে কিছু কারণ অবশ্যই আছে, আসুন জেনে নি হনুমানজির ছবি বাড়িতে লাগানোর কিছু শর্তাবলী। হনুমানজির ছবি কখনোই শয়নকক্ষে লাগাবেন না। মনে রাখবেন, হনুমানজি কিন্তু বাল ব্রহ্মচারী, তাই শয়নকক্ষের বদলে আপনার বৈঠকখানাতে লাগাবেন, অথবা এমন জায়গায় লাগাবেন যাতে যাওয়া আসার সময় বারবার চোখে পড়ে। হনুমানজির ছবি সবসময় উত্তর দেওয়ালে লাগাবেন, যাতে হনুমানজির মুখ দক্ষিণ দিকে থাকে। হনুমানজি তার যত কর্মকাণ্ড সব দক্ষিণ দিকেই করেছিলেন। হনুমানজির ছবি কখনো স্টোররুমে বা যেই ঘরে আবর্জনা রয়েছে সেই ঘরে লাগাবেন না। পঞ্চমুখী হনুমানজির ছবি সবসময় বাড়ির প্রবেশদ্বারে লাগাবেন, যাতে সবার আসতে যেতে চোখে পড়ে। ছবি অবশ্যই নিয়মিত পরিষ্কার করবেন এবং ধূপ ধুনো দেবেন, কর্পূর দেবেন, লাল মেটে সিঁদুর দেবেন। বাড়িতে কখনো কোনো খণ্ডিত চিত্র বা ভাঙা মূর্তি রাখবেন না। বাড়িতে যদি মন্দির থাকে তবে হনুমানজির মূর্তি রাখুন, নয়তো বাড়িতে ছবি রাখুন। কিছু বাস্তব সমস্যার সমাধান। প্রথমেই বলা হয়েছে হনুমানজির চিত্র শোয়ার ঘরে লাগাবেন না, কিন্তু যাদের একটি ঘর তারা কি করবেন?
তারা হনুমানজির ছবি কোথায় লাগাবেন? তারা কি বজরংবলীর ছবি ঘরে লাগাবেন না? হ্যাঁ, অবশ্যই লাগাবেন। এক কামরার ঘরেই ছবি লাগাবেন, কিন্তু মাথায় রাখবেন রাতে ধূপ প্রদীপ দেওয়ার পর ছবিটি অবশ্যই পর্দা দিয়ে ঢেকে রাখবেন। যদি আপনার বাড়িতে কোনো অসম্পূর্ণ মূর্তি ছবি থাকে তাহলে কি করবেন? তাহলে আপনি ওই মূর্তি বা ছবি নদীতে ভাসিয়ে দেবেন, কোথাও কখনো ভুল করেও ফেলে দেবেন না। আপনি যদি সারাদিন ব্যস্ততার মধ্যে থাকেন, প্রতিদিন ছবি পরিষ্কার করতে সময় না পান, তাহলে অবশ্যই শনি ও মঙ্গলবার পরিষ্কার করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে যে জিনিসগুলো আলোচনা করলাম অবশ্যই তোমরা মেনে চলো, দেখবে ম্যাজিকের মতো কাজ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি ফল পেয়েছি বলেই আমি এতটা আত্মবিশ্বাসের সাথে এই কথাগুলি বলতে পারলাম। দেখবে তোমরাও ফল পাবে, এবং শুধু নিজে পেলে হবে না, অন্যরাও যাতে পায় সেদিকে নজর রাখা আমাদের কর্তব্য। তাই ভিডিওটি দেখবে এবং যথাসম্ভব চেষ্টা করবে শেয়ার করে দেবার। শুধু মনে রাখবে, অন্যের ভালো করলে নিজের ভালো ভগবান করবে। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, জয় শ্রীরাম জয় হনুমান, জয় শ্রীরাম জয় হনুমান, জয় শ্রীরাম জয় হনুমান। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবে।